আস্তে আস্তে নে 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 এই দা না আরে দেখে নে কুদা দে এ দশ দরে এ কি ধরারে কেডা ধরবে কেডা এ তুই মালিক কেন গাইডা আমার গালে বেরোতে পড়িছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো শয়তান প্রো কিন্তু ভাই পুলিশের দাওয়াকে কিন্তু পালাচ্ছে আস্তে পুলিশ তারা দছে আমারে আস্তে নে মালিশটা কারণে মালিশটা ওরে বাবারে কি হবে না আমি নিজেও জানি না আস্তে আস্তে পুলিশ পিছনে ওরে বাবারে আমারে তারা দছে পুলিশের গায়ে আমি গালি উড়া দিছি তাই আস্তে নে আস্তে চালা আস্তে চালা যাত্রীরা ভয় পাচ্ছে তো ওরে আস্তে আস্তে চালালি হবে না আস্তে চালালি হবে না ওরে বাবা ওরে বাবা রে কোন দিক যাবো কোন দিক যাবো আস্তে নে মালিশ আস্তে আস্তে আমারে পালা দিয়ে ওরে বাবা স্বাগতম ওহ ফেরি পাকা পাইছি এ কি হলো তোর টিকিট ফিকিট কাটিছি আরে দূর বেড়া ভাই আমি বিবিদে ওরে সাথ পালাই 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 ওরে বাবা রে ও বাবা তাতাই 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 ওরে 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 বাবা রে বাবা রে ওরে ওরে আল্লাহ আনা ওরে ওস্তাদ আমি আগে পালাই পালাই ওরে এ ওরে দাও দাও এ আমি কোন দিক পালাবো এ একটা ফেরি এ ওরে বাবা এখান দিয়ে লাভ দিতে হবে এখান দিয়ে লাভ দিতে হবে ওরে বাবা এ ফেরি ইয়াই টিশাম বাবা রে বাবা যাই হোক আমার আর খুঁজে পাবে না আমি অ্যাক্সিডেন্ট করে আজকে পালাইছি এ ভাই ওরা দুরা টান দিয়ে সামনে বেঁধে রয়েছে আরে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে যাচ্ছি আমি এ বাইকার আরে আল্লাহ রে আরে 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 গেছে গেছে বাইকার গেছে 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 মরে গেছে মরে গেছে আরে তাও ভেতরে আছে উরে আল্লাহ রে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ডেক্সমিটে 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা কোথায় আছি আজকে আমরা আছি বরাবরের মতো গাবতলি বাস টার্মিনাল যেখানে জিএমটি ম্যাপ V3 অরিজিনাল ভার্সন শাফিন ভাইয়ের নাম লেখা আছে আর আমরা এখন গাবতলি বাস টার্মিনাল আছি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি এখানে আছে ভাই ভাবতে পারো ভাই আমরা মানিককে নিয়ে যাচ্ছি পাবনাকে নিয়ে যাচ্ছি না ভাই শাহজাদপুরকে কোনোটাকে নিয়ে যাচ্ছি না আরে ভাই আজকে আমরা যাচ্ছি কোথায় ভাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে রাজবাড়ি দুজনের নাম আসছে দুজন জুবায়ের গেমার অফিসিয়াল এবং স্টার প্লাস গেমিং এই দুই ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা রাবেয়া পরিবহনকে নিয়ে যাবো হচ্ছে ঢাকা থেকে কোথায় 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 রাজবাড়ি 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 তো বন্ধুরা আজকে কে গাড়ি চালাবে আজকে গাড়ি চালাবে সবার প্রিয় শয়তান প্রো আবারও শয়তান প্রো কিন্তু রেস্ট খেয়ে চলে আসছে কিন্তু তোমাদের মাঝে কিন্তু গাড়ি কই রে ভাই আমাদের গাড়ি কই গাড়ি তো আছে ভাই গাড়ি অবশ্যই আছে গাড়িটা গেল কই ভাই গাড়িটা তো আমি খুঁজেই পাচ্ছি কই তুই এটা আলহামরার গাড়ি আরে ওস্তাদ একটু শোক মেলিয়া দেখেন ঘর হতে দুপা পেলিয়া একটি দাঁড়ে শিশির উপর একটি শয়তান প্রো ওই দেখেন আমি বসে রয়েছি রাবিয়াতে ও এত পিছনে ভাই তুই কি পরিমাণ লোক পাইছিস এখানে একটা বাসও কোনো লোক পাই তুই এত লোক আরে ওস্তাদ যখনই শুনিছে যে আমি আসি তখনই মোটামুটি লোকজন ভেঙে চুরি উঠে গেছে আমি দরজা আটকাই দিছি ওস্তাদ ও ভাই সাহেব দেখো ভাই আমাদের শয়তানপুর হচ্ছে কী বলবো মানে জলজ্যান্ত টিকিট ভাই ওরে দেখলে লোকজন বাসে উঠে যায় ওর ওর গাড়ি চালানো দেখার জন্য অনেকেই আসে আর শয়তানপুরের নাম এত বেশি মানে চেতে গেছে চারিদিকে যে কারণে শয়তানপুর দেখলে আর যেসব লোকরা উঠতে পারেনি ভাই তোমাদের কাছে সরি বলে ভাই আমাদের একটু টিকিটের ব্যবস্থা করে দিলেন না কত আগে এসে দাঁড়িয়ে থাকলাম কিন্তু কোনোভাবে একটু শয়তানপুরের বাস ড্রাইভিংকে উঠতে পারলাম না সরি ভাই সরি নেক্সট টাইম ইনশাল্লাহ আর কি করবো ভাই বলেন কিছু করা নেবে আমারই তো জায়গা হচ্ছে না ওস্তাদ আসেন দি পরে এ ভাই পরে পরে ওস্তাদ ওঠেন ওঠেন তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে যাব কোথায় স্বর্ণা সাহেব ও চোদ ভুলে গেছে ও ভাই সাহেব কি পরিমাণ লোক উঠছে দেখো ভাই আমরা আছি শয়তানপুর ড্রাইভিং লেখার জন্য উঠেছি আমি কিন্তু রাজবাড়ি থাকি না তারপরে শুধু এই শয়তানপুর যাবে বলে সেই জন্যই আমি উঠেছি বা 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 আমি যখন না আসি আর তখন সবার মনে দুঃখ 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 যাই হোক কোনো ব্যাপার না আজকে রাবেয়া নিয়ে যাচ্ছি জুবায়ের ভাই স্টার প্লাস ভাই আপনাদের এলাকায় আমরা যাচ্ছি দোয়া করেন যেন ঠিক মতন পৌঁছাতে পারি ডানি ইন্ডিকেটার দিয়ে দেয় ঘোরা 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 ঘোরা
বন্ধুরা আজকে আমরা রাজবাড়ি যাচ্ছি। এখান থেকে রাজবাড়ি 269 কিলোমিটার, আমরা ফেরি ঘাট হয়ে যাবে। আস্তে স্লো 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 ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা হালকা হালকা। আরে ওস্তাদ, কতি হবে না কতি হবে না কিছু কতি হবে না, আমি নতুন ড্রাইভার না, আমি একদম জুনু পাকা ড্রাইভার, সুতরাং কিছু কতি হবে না। হ্যাঁ, শুধু খেলার খেলা হবে, উড়া দৌড়া খেলা। আর আমি এখন আর ঘাটে যেয়ে কোনো ভয় পাই না, কারণ পুলিশরা যে থ্রেট দিছি তারপরে আর মনে হয় না যে পুলিশ আমার আর কিছু বলবে। আর আজকে বাইকাররা, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের মারার জন্য চলে এসেছে শয়তান প্রো। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছে শয়তান প্রো বাইকারদের মারার জন্য। আজকে শুধু রাবে আর উড়া দৌড়া হবে, উড়া দৌড়া খেলা হবে, চলে আইসি। এ বাইকার কি ডাক করে আসো, এ প্রাইভেট সর সর সর। হ্যালো, যাই তো, যে কি একটা জ্বালা মারতি, যে নিজেই মেরে দিলাম গাড়ি আইল্যান্ডে। যাই হোক, কোনো ব্যাপার না, হতেই পারে সব। নে নে নে, যা যা যা। এ বাইকাররা বলে আজকে ভয় আর রাস্তায় নামিনি বলে করেছে, শয়তান পরে চলে আইসে আর সব ঘরে উঠেছে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে উঠেছে, এত খুশি হওয়ার কিছু নাই। ওরে ওস্তাদ, একটা বাইকাররা দেখতে পাচ্ছি না আমি, কোথায় গেল বাইকার? ও বাইকার, কোথায় গেলি তোরা? উড়ে আল্লাহ, মনে হয় দূরে একটা বাইকার দেখতে পাইছি, কিন্তু অত দূর যাওয়ার আগেই তো সে পালাই যাবে না। যাই হোক, হ্যাঁ শুধু উড়া দূরা টানাবে, উড়া দূরা। ও বাইকার, বাইকার মারার জন্য কিন্তু আমি এসে পড়েছি। আস্তে চালা রে ভাই। ওরে ওস্তাদ, বাইকার মারবো বলেই তো আসছি। যা যা যা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকার মধ্যে হালকার মধ্যে বাড়া যা। এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই যে যা হালকা। ওস্তাদ বাইকার কই গেল? উই যে বাইকার 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 বাইকার, কিভাবে মারবি, প্রাইভেট আছে। আরে ওস্তাদ, কোনো ব্যাপার না, এখান থেকে হালকার মধ্যে ঢুকাই মেরে দেব। ওরে কি করলাম রে ভাই, ওরে সর্বনাশ, কি কিভাবে মরলো? ও গেল কই? ওই দেন একটা রানী খেত হয়েছে, ও দেন ওই যে পড়ে গেল, ওই একটা পড়ে। আমি মারিনি ওস্তাদ, আমি কিন্তু কাউরে মারিনি ওস্তাদ, ওরা নিজেরাই পড়ে গেছে ওস্তাদ, কোনো ভিডিও সিসি ফুটেজ নাই। হ্যাঁ তুই আয়, তোরাও মারবো। আরে এইভাবে বাইকার দুটোর একসাথে মারলি ওস্তাদ? বাইকার মারার পণ সবসময় আমাদের থাকবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আসতে পারা যাবার যা, ক্লিয়ার 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 ক্লিয়ার, যা 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 যা। ওরে ওস্তাদ, আপনি কয়দিন কিং প্রো আর ম্যাক্স প্রোর খুব প্রিয় দাম বাড়াই যাচ্ছেন, আমি যখনই রেস্টে যাই তখনই আপনি ওদের দাম বাড়াই দেন, কিন্তু আজকে আমি যে খেলা দেখাবো এ খেলা আগে কেউ কখনো দেখিনি। বাইকার আর সিএনজি এদের সবাই মেরে তামা তামা করে দেবো। আস্তে আস্তে নে, আস্তে দেখলি আর ক্লিয়ার ক্লিয়ার, দোল খাস না, গ্রিনল্যান্ড অ্যাক্সিডেন্ট করে যাবে। আরে গ্রিনল্যান্ড ফ্রিনল্যান্ড আমি দেখি না, আমি দেখবো এখন বাইকার, আমার চোখের সামনে এখন বাইকার। উই একটা বাইকার পাইছি, বিশাল সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করা যাবে। যাই হোক, ওই বাইকার মনে হয় আমার শব্দ আমার গন্ধ পেয়ে মোটামুটি টান দিয়ে পালাই চলে গেছে, কিন্তু কত দূর যাবা তুমি, কত দূর যাবে তুমি বাইকার, তোমার আমি ধরবই। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের শয়তান প্রো কিন্তু ভাই কঠিন কঠিন লেভেলের প্লেয়ার হয়ে গেছে, যে কারণে তার মাথাটা প্রচুর গরম। আমি ম্যাক্স প্রো এবং কিং প্রোকে ভাই খুব বাহবা দিয়েছি বলে আজকে কিন্তু খেলা দেখাই দিবে আমাদের শয়তান প্রো, উড়া দুরা টান দিয়ে। হ্যাঁ বাইকা, দাঁড়া 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 দাঁড়া, আরে শালা, আরে মেরে দিছি, আরে উরে বাবা, গেছে গেছে, মারার জন্য বসো তো, গেছে গেছে গেছে, আরে আরে বাইকা, আরে শালা, উরে গুতা খেয়ে গেলাম তোদের। উই দেখো বাইকার কোথায় চলে যাচ্ছে, উরে আরে ক্ষেতের মধ্যে উড়ে গেছে, সূর্যমুখীর ক্ষেতের মধ্যে। আহরে পড়ে থাক পড়ে থাক, ওর মধ্যেই পড়ে থাক। আর মারিস না, যাত্রীরা ভয় পাবে। না ভাই, আমরা ভয় পাচ্ছি না, আমরা খুব উপভোগ করছি, মাস মাস সব বাইকার দালাদের মার। দেখেছেন ওস্তাদ, সবাই আমার উৎসাহ দিচ্ছে বাইকার মারার জন্য। উরে বাবা, আমার গুতোকে বাইকার মারলো, এ সালাম মারলো, এ সালাম এ পিছনের একটা বাইকারে মেরে দিছে। আহারে আহা আল্লাহ, ওই বাইকারে দেখ কিছু হয়নি, কিছু হয়নি ওই বাইকারে, কিরাম লাগলো তাই তো বুঝলাম না। আরে এত বাইকার মারিস না, বিপদে পড়ে যাবি। ওরে ওস্তাদ, বিপদে পড়বো না পড়বো না, যা যা যা। উড়ে শিকার, উড়ে শিকার, উড়ে বাবা, কতগুলো মারি দিলাম একসাথে। ওরে শিকার, একটা বাইকারও বাঁচবে না, যখন একটা বাইকারও বাঁচবে না, কেন বাইকাররে আমি বাঁচতে দেবো না আজকে। সগুই আর একটা বাইকার আসছে। আরে এত বাইকার মারিস না মারিস না। আরে রিপোর্ট ভাই, ওকে বারণ করে না, মারুক পাঁচটি দেন ওকে। ও বাইকার 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 বাইকার, মরে আছে বাইকার বাইকার বাইকার, গেল কই বাইকার, সব গেল কই, যা 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 যা, বাড়া যা বাড়া যা বাড়া যা, ক্লিয়ার। আজকের খেলা উড়া দুরা টানাবে, উড়া দুরা টান। দেখ সামনে কোনো বাইকার, বলতে ডান সাইডের বাইকার মারবো না,
আমার সামনে বাইকার বলে তারপর মারবো। তো বন্ধুরা আজকে আমরা রাজবাড়ি যাচ্ছি, কিন্তু রাজবাড়ি যাওয়ার আগে যে ঝড় তুলেছে আমাদের শয়তান প্রহ, সেই ঝড় দেখার জন্য কি তোমরা প্রস্তুত? প্রস্তুত থাকো, আজকে শয়তান প্রহ ভাই উড়াদুড়া টানতে ব্যস্ত। হালকা হালকা যা ভাই দে উড়ে বাবা দেখ তো নিজের উড়াদুড়া দেখে নিজেই যখন ভয় পেয়ে যাই। আস্তে নে আস্তে নে আস্তে ক্লিয়ার দে, যা 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 যা। এই যে নস্তা আমার চালানো কিরম ভয়ঙ্কর ভাই, আরম ভয়ঙ্কর দেশ না, আমি কিন্তু সিট থেকে পড়ে যাচ্ছি। আরে ওস্তাদ ডান সাইডে একটা সুন্দর বাইকার চলে গেল, যাই হোক আমার সামনে কেন বাইকার পড়তেছেন আমি এটাই বুঝতে পারতেছি না। আরে পড়বে পড়বে পড়বে, সামনে গেলি পাবি। হ্যাঁ ওস্তাদ তা ঠিক, আমি সামনে গেলে হয়তো পাবো। হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিও উপভোগ করো বেশি বেশি করে, আমি বাইকার মারার জন্য রেডি হয়ে গেছি কিন্তু বাইকার পাচ্ছি না। বাইকার না পেয়ে আবার একটা প্লাস্টিক মারি। এই যে বাইকার, আরে রে বাবা রে, আরে 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 বাইকার রাস্তায় বাইকার রাস্তায় বাইকার রাস্তায় বাইকার রাস্তায় কি মাড্ডা দিলাম বাইকার রে, দেখছো বাইকার রয়ে গেছে রাস্তার বাইরে আর আমি কিন্তু রাস্তায় থেকে গেছি। ও তো বন্ধুরা আজকে ভয়ঙ্কর ব্রদরা হচ্ছে, আমি আজকে শয়তানপুরকে কোনোভাবেই থামাতে পারছি না, কারণ শয়তানপুর এত বেশি শয়তানিং শুরু করছে। ওস্তাদ কবেন হিরো শয়তানপুর, বর্তমানে আমি হিরো বোঝেন না কেন? আমার মনে হচ্ছে তুই আজকে একটা বিশাল ঝামেলা বাঁধাবি ঘাটে যে। আরে ওস্তাদ কিসের ঝামেলা, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না। আস্তে আরে প্রাইভেট, সরি সরি আমি তোমার মারতে চাইনি প্রাইভেট। আস্তে আস্তে নে আস্তে নে, ক্লিয়ার কালকারা কালকারা। ও আইকার দুই দুটো চলে গেল মারতে পারলাম না। আস্তে নে আস্তে নে, ক্লিয়ার হালকা যা হালকা যা হালকা যা, ক্লিয়ার বড়া ক্লিয়ার যাবে, আস্তে স্লো 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 হালকা। এই যে ওস্তাদ হক স্পেশাল, আমার মাথাটা গরম করে যাচ্ছে। ওরে বাইকার রাত ধরে আমি মারতে পারলাম না। আস্তে নে আস্তে নে, দোল কম খাওয়া দোল কম খাওয়া। ওরে ওস্তাদ দোল মোল না খালি হবে, গাড়ি মজাই তো দোল খাওয়ানো। শালার একটা বাইকারও মনের মতো করে মারতে পারলাম না আজকে ওস্তাদ। মারার দরকার নেই মারার দরকার নেই, এটা মেরে দেবো। দে পারলি না তো? আহ রে মিস হয়ে যাচ্ছে। এ হক তুই আমার ছেড়ে দে না, আমি চলে যাই একটু বাইকার ফাইকার মারি। তুই আমার এরকম ভদ্রভাবে ভদ্র হতে দিস, তুই আমার অভদ্র করে দে, তুই আমার সামনে দিয়ে সরে যায় মেরে দেয়। গেছে গেছে সাপ কাটা গেছে। বাইকার প্রাইভেট মারার অনুমতি আছে আমার, আমার লাইসেন্স আছে বাইকার আর ইয়েটা মারে। ওস্তাদ ও আর বাঁচতে পারলো না। ও আর হে রে আহারে 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 আহারে, ওই যে আমার গাড়ির তলায় লেগে রয়েছে। আহারে আহারে আহ, পড়ে গেল রে পড়ে গেল রে, কিচ্ছু করার নেই তোর, কিচ্ছু করার নেই, তোকে বাঁচাতে পারলাম না। ওস্তাদ কোনোভাবেই সম্ভব না এদের বাঁচানো আমার, কারণ ওরা আমার যে আগুন উঠাই দিছে মাথায়, সে আগুন একবার যখন উঠে যায় তখন কিন্তু আর মাথায় আর কিছু থাকে না। আস্তে 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 নে, যা 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 যা, ক্লিয়ার। ওস্তাদ মনের মতো বাইকার পাচ্ছি না সামনে, সব সামনে দিয়ে আসতেছে, এই লাইনে কোনো বাইকার নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা ঢাকা থেকে রাজবাড়ি যাচ্ছি, রাজবাড়িকে দেখে 142 কিলোমিটার। শয়তানপুরকে নিয়ে যাচ্ছি জুবায়ের ভাই এবং স্টার প্লাস গেমিং ভাইয়ের রিকোয়েস্টে, কিন্তু আজকে আমরা ঢাকা থেকে রাজবাড়ি যাচ্ছি। আমি জানি না কপালে কি আছে, আজকে শয়তান প্রজা শুরু করছে, তাতে মোটামুটি ভাই আমার খুবই ভয় লাগতেছে, ঘাটে না কোনো ঝামেলা করে। ওস্তাদ সামনে বেঁধে রয়েছে, আরে স্যাঁতি স্যাঁতি নিয়ে যাচ্ছি আমি। এ বাইকার আরে আল্লাহ রে, আরে 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 আরে, গেছে গেছে বাইকার, গেছে গেছে গেছে, মরে গেছে মরে গেছে, আরে তাও বেঁধে রয়েছে, উরে আল্লাহ রে। যাই হোক বাই ইন্ডিকেটর মার, বাই ইন্ডিকেটর মার, আস্তে স্লো 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 স্লো। ওরে ওস্তাদ রাস্তা থেকে ধুলে নামাই যাওয়ার লোক আমি। আস্তে নে 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 নে, গাছে কাটা 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 কাটা, যা এই জায়গায় এসে গাড়িটা বন্ধ হতে হলো। আরে শালা এ কি এক গুতো কে আবার গাড়ি হয়ে গেল। নে নে তুই যা পাগলামি করতেছিস তুই। আরে ওস্তাদ পাগলামি বলে না এটাকে। নে নে আস্তে স্লো স্লো স্লো, ফুল কাটা ফুল কাটা ফুল কাটা ফুল কাটা, হালকা 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 যা। যাই হোক ওস্তাদ সুন্দরভাবে কাটাতে পারলাম, অনেক বাইকার মারলাম, অনেক প্রাইভেট মারলাম, এখন হচ্ছে সামনে পুলিশের ঝামেলা। তুই শেষ তুইও শেষ তুইও শেষ। আহ আরে আরে কিরম কি কাজটা করলাম, আল্লাহ রে প্রাইভেট ডেড, মোটরসাইকেল আলো ডেড। আহ হা হা রে, কিচ্ছু করার নাই, লাইসেন্স আছে আমার কাছে, লাইসেন্স আছে, সব মারার লাইসেন্স আছে আমার। তো বাইকার প্রাইভেট কার যারা চালাও তারা ভাই একটু খেয়াল রেখো, শয়তানপুর কোন সময় বাস নিয়ে এইদিকে আসে, ও শয়তানপুর রাত থেকে বাঁচার জন্য তোমাদেরকে ভাই সেই সব দিনগুলোকে অ্যাভয়েড করতে হবে। আহারে বাইকা তুই মরবি আমার হাতে, আহারে আমি উল্টাই গেলাম বাইকার মারতে যে আমি উল্টাই যাচ্ছিলাম, কোনো ব্যাপার না কোনো ব্যাপার না, আমার তেমন ক্ষয়ক্ষতি হয়নি, আমি আবার উঠবো, ওই একটা বাইকের মধ্যে চলে গেল। ও ডো 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 ডো, হালকা কাটা 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 কাটা, যা 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 যা।
আই শালা, আমি তোদের বিপদে পড়ে গেলাম। ও হরে, বাইকার পড়ে আছে বা কয়েকজন বাইকার পড়ে আছে। দেখ পরে দেখো কাল্লা, আমি এই দিক দিয়ে যাচ্ছি কেন? তা তুই ভুল পথে ঢুকে পড়ছিস, তা যাবি না দেখ। ওস্তাদ আমার কোনো টেনশন নাই, আমি শয়তান ব্রো। আমি যখন গাড়ি চালাই তখন পুলিশও ভয় পাই না, কাউরে ভয় পাই না, একমাত্র আল্লাহ ছাড়া। আরে বাইকার, আহা আহা, আরে বাইকার বাইকার, আহা বাইকারে বাইকারে মোরে সবে একো ফাতা ফাতা করে দিচ্ছে আজকে, বাইকার মারা দিবস আজকে। সাবধান, সামনে কিন্তু পুলিশ আছে। আরে পুলিশ পুলিশ থাকুক আর যা থাকুক, শয়তাল বড় ভয় পাই না, শয়তাল বড় বাইকার মারবে আজকে, রেকর্ড ছাড়া বাইকার মারবে আজকে, রেকর্ড ছাড়া বাইকার। ওই দাও একটা বাইকার, যা তুই হলে বেঁচে গেলি। আহ একটু জানি, আসছে নে আসছে নে আসছে নে আসছে নে, কিসের জানি আসছে না, আজকে আমার কলিজা বড়। আজকে কোনো পুলিশ অফিসারের কোনো ভয় নাই, পুলিশ অফিসারের সামনে বাইকার মারবো, পুলিশ অফিসারের সামনে বাইকার মারবো। আস্তে আস্তে নে 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 নে, এই দা না, আরে দেখে নে, এক কোথা দে, এ দা সাদারে, এ কি ধরার, এ কেডা ধরবে কেডা, এ তুই মারলি কেন গাড়িটা, আমার গাড়ির পিছনে পড়িছে। এ তা আমি কি করিছি, আমি কিছু করিছি নাকি, এ দাও আমি কিছু করিছি নাকি। হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছো, শয়তান প্রো কিন্তু ভাই পুলিশের দাওয়াকে কিন্তু পালাচ্ছে। ওস্তাদ পুলিশ তারা দছে আমারে, আস্তে নে আস্তে নে, মালিশটা কারণে মালিশটা, ওরে বাবা রে কি হবে না, আমি নিজেও জানি না। ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, আরে কিদাই বাদলাম, কোথায় বাদে গেল আমার গাড়িটা, আমার তাড়াতাড়ি পালাতে হবে। আন্দে আস্তে আস্তে নে আস্তে নে, ওস্তাদ ওস্তাদ পুলিশ পিছনে, ওরে বাবা রে, আমারে তারা দছে পুলিশের গায়ে, আমি গাড়ি উঠে দিছি তাই। আস্তে নে আস্তে চালা আস্তে চালা, যাত্রীরা ভয় পাচ্ছে তো। ওরে ওস্তাদ আস্তে চালালি হবে না, আস্তে চালালি হবে না, ওরে বাবা ওরে বাবা রে, কোন দিক যাবো কোন দিক যাবো। আস্তে নে আস্তে নে, মালিশ না কাউরে, কি করতেছিস তুই? আরে ওস্তাদ করবো কি, আমার আগে ফেরিতে উঠতে হবে। এ দর দর ওই নামে, আরে পড়ি পড়ে, ওরে ওস্তাদ তাড়াতাড়ি আমার পালাতে হবে, তাড়াতাড়ি পালাতে হবে। আরে আস্তে নে, পড়ে যাবি তো। ওরে বাবা রে ওস্তাদ, আমার পালাতে হবে ওস্তাদ, আমার পালাতে হবে। ওরে বাবা স্বাগত, মুখ ফেরি পাকা পাইছি। এ গিয়েলে তোর টিকিট মিটিট কাটিছি। আরে দূর বেড়া ভাই, আমি বিবিরে। ওরে ওস্তাদ পালাই পালাই পালাই, ওরে বাবা রে, ও বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওরে 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 বাবা রে বাবা রে, ওরে ওরে আল্লাহ, আরে ওরে বাবা, আরে আল্লাহ ওস্তাদ গাড়ি ফেসে গেছে। কি গাছটা করলি, সামনে পানি, কি কর? ওরে ওস্তাদ পুলিশ, আমি পালাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে বাবা আমি আগে পালাই ওস্তাদ, ওরে ওস্তাদ আমি আগে পালাই পালাই, ওরে এ ওরে দাঁড়া দাঁড়া, এ আমি কোন দিক পালাবো, এ একটা ফেরি, এ ওরে বাবা এখান দিয়ে লাভ দিতে হবে, এখান দিয়ে লাভ দিতে হবে, ওরে বাবা এ ফেরি, ইয়াই টিশাম বাবা রে বাবা। যাই হোক, আমার আর খুঁজে পাবে না, আমি অ্যাক্সিডেন্ট করে আজকে পালাইছি। এ ভাই কোন গাড়িতে উঠবো, এদি এ ফেরি ছেড়ে দিচ্ছে নাকি, এটা 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 বাসের মধ্যে উঠে পড়ি, এটা বাসের মধ্যে উঠে পড়ি, ওরে বাবারে ওরে বাবারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, শয়তান বড় ঘাটে এসে বিশাল একটা অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে, এখন যাত্রীদের মধ্যে একটা হই হই রই রই লেগে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ঘটায় দিচ্ছে ফেরিতে উঠতে, যে কিন্তু ওখানে পুলিশের দাবরানি খেয়ে কিন্তু গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করছে ভাই। একটুর জন্য আমরা পানিতে পড়িনি, একটুর জন্য ভাই বেঁধে আছে গাড়িটা, দেখতে পাচ্ছ। আমাদের আজকে আর রাজবাড়ি যাওয়া হলো না, রাবেয়াকে নিয়ে এত শয়তানি করছে শয়তান বড়, যে কারণে তার ফলটা সে পালাইছে। শয়তান বড় গাড়ি ছেড়েই পালাইছে আমাদের সবাইকে রেখে, কোন দিকে পালাইছে আমি নিজেও জানি না, আর ওকে পরে খুঁজে পাবো কি না তাও জানি না, কিন্তু অবশ্যই তো সে আসবে, এখন পুলিশ তো ভাই ওকে খুঁজছে। যাই হোক, আজকে আমাদের যাত্রা এই পর্যন্তই, আমাদের যাত্রা আর কন্টিনিউ করতে পারছি না। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর আজকের গল্পটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাই দিও। আল্লাহ হাফেজ, আর শয়তান প্রোর জন্য দোয়া করো।